বেশি লাভের আশায় সাদা চিনিতে রং মিশিয়ে বানানো হচ্ছে লাল রঙের রকম কারসাজি করে কেজি প্রতি লাভ হয় বিশ টাকা এই প্রতারণা ধরা পড়ল জাতীয় ভোক্তা অধিদপ্তরের অভিযানে এই অভিযোগে রাজধানীর কারওয়ান বাজারে তিনটি প্রতিষ্ঠানকে করা হয়েছে জরিমানা এক প্যাকেটে দুই রঙের চিনি উপরের অংশে লাল নিচে সাদা অনুসন্ধানে বেরিয়ে আসলো সাদা চিনিকে রং মিশিয়ে তৈরি করা হয়েছে লাল উদ্দেশ্য বেশি লাভ কারণ খোলা সাদা চিনি প্রতি কেজি নব্বই টাকা যা লাল হলেই দাম একশো দশ টাকা গাংসিল ঢাকা বাংলাদেশ এমনটি শুধু লেখা আছে এবং এটি সাদা চিনির ভিতর দিয়ে চিনির যে লাল চিনির যে রঙটা সেটি মিশ্রণ করে মূলত প্যাকিং করে এই কাজটি করে আসছে দীর্ঘদিন যাবৎ এবং আরেকটি সমস্যা হচ্ছে যে তাদের ক্যাশমেমো সেখানে লেখা ছিল অন্য কোম্পানির নাম কিন্তু তারা প্রোভাইড করছে আরেকটি চিনি

পরে জব্দ করা এসব চিনি ধ্বংস করা হয় মেহের মনি ডিবিসি নিউজ ঢাকা